ভারত আমার ভারত বর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জন্ম ধন্য হয়েছি ধন্য গো ভারত আমার ভারতবর্ষ। নমস্কার, ভারত আমার ভারতবর্ষ এই অনুষ্ঠান স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের উপর ভিত্তি করে আমাদের দেশের দেশপ্রেমীদের চেনার ও জানার এবং একই সাথে স্মরণ ও বরণ করার অনুষ্ঠান। সারা বিশ্বকে আমাদের জানার প্রয়োজন আছে, তারও আগে আমাদের জানার প্রয়োজন আছে, চেনার প্রয়োজন আছে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী দেশপ্রেমীদের এবং ভারতবর্ষের ইতিহাসকে। আমাদের সেই সব দেশপ্রেমীদের চেনা উচিত, জানা উচিত, যাদের আত্মবলিদানে এবং প্রত্যক্ষ ও পরোক্ষ চেষ্টায় আজ আমরা স্বাধীন। প্রত্যেক ভারতবাসীকে, বিশেষ করে বর্তমান প্রজন্মের সাথে আমাদের ঐতিহাসিক দেশপ্রেমীদের পরিচয় ঘটানো এই অনুষ্ঠানের বিশেষ উদ্দেশ্য। এটা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। প্রতি রবিবার এই অনুষ্ঠানের একটি করে পর্ব আমরা নিয়ে আসব ইউটিউবে টাচ অডিও ভিডিও প্রোডাকশন চ্যানেলে। মূলত এই অনুষ্ঠান স্বাধীনতা সংগ্রামের সময়ের উপর ভিত্তি করে একটি প্রশ্নোত্তরের অনুষ্ঠান। আপনারা সকলেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। প্রতি পর্বে থাকবে পাঁচটি করে প্রশ্ন। এক একটি প্রশ্নের জন্য প্রথম সঠিক উত্তরদাতাকে আমরা 200 টাকা করে পুরস্কৃত করব। উত্তর পাঠাবেন হোয়াটসঅ্যাপে এবং মেসেজে এই নম্বরে 9830672275। নম্বরটা আবার বলছি 9830672275, বা এই মেল আইডিতে tav2k18@gmail.com। আর অবশ্যই গতানুগতিকতার বাইরে নতুন কিছু দেখা ও শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখছি। নমস্কার বন্ধুরা, ভারত আমার ভারতবর্ষ আপনাদের প্রিয় অনুষ্ঠান, এর 45তম পর্বকে নিয়ে হাজির হয়েছি আমি আলপনা। শুরু করে দিই তাহলে গত সপ্তাহের প্রশ্নগুলো উত্তর জানাতে। প্রথম প্রশ্ন হলো, ভারতীয় কাউন্সিল আইন কোন বছর পাশ হয়? উত্তর হল 1861 সালে। দ্বিতীয় প্রশ্ন ছিল, গদার পার্টি কত সালে কে প্রতিষ্ঠা করেন? উত্তর 1913 সালে লালা হরদয়াল। তৃতীয় প্রশ্ন ছিল, কত সালে মহারানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি পান? উত্তর হল 1877 সালে। চতুর্থ প্রশ্ন ছিল, 1857 সালে সিপাহী বিদ্রোহের একজন বিপ্লবী নারীর নাম কি যিনি ঝাঁসিতে বসবাস করতেন? উত্তর হল ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ। আর শেষ অর্থাৎ পঞ্চম প্রশ্ন ছিল, ভারতে ভাইসরয়ের শাসন কোন বছর শুরু হয়? উত্তর হল ভারতে ভাইসরয়ের শাসন 1858 সালে শুরু হয়েছিল। যারা যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের মধ্য থেকে প্রথম 5 জনকে আমরা বেছে নিয়েছি। প্রথম প্রশ্নের সঠিক উত্তরদাতা হলেন মৈনা খালদার কাঁথি থেকে, দ্বিতীয় প্রশ্নের সঠিক উত্তরদাতা হলেন শৈবাল ধর বাঁকুড়া থেকে, তৃতীয় প্রশ্নের সঠিক উত্তরদাতা হলেন প্রীতি বসাক হালতু, চতুর্থ প্রশ্নের সঠিক উত্তরদাতা হলেন নির্মল জানা গুড়াপ, আর পঞ্চম অর্থাৎ শেষ প্রশ্নের সঠিক উত্তরদাতা হলেন কনক মুখার্জি শিলিগুড়ি থেকে। আপনারা আপনাদের প্রত্যেকের ব্যাংক ডিটেলসটা আমাদের কাছে পাঠিয়ে দেবেন, কেমন? এবারে চলে আসি 45তম পর্বের প্রশ্নমালা নিয়ে। প্রথম প্রশ্ন, সমস্ত মানবজাতির মধ্যে ভ্রাতৃত্ব ভাব জাগাইতে হইলে ভিন্ন ভিন্ন জাতিসমূহকে বিকশিত করিতে হইবে, তাহার পূর্বে এই ভ্রাতৃত্ব ভাব আমার কল্পনা মাত্র, এই কথাগুলো কে বলেছিলেন? প্রশ্নটা আবারও বলছি আপনাদের জন্যে, সমস্ত মানব জাতির মধ্যে ভ্রাতৃত্ব ভাব জাগাইতে হইলে ভিন্ন ভিন্ন জাতিসমূহকে বিকশিত করিতে হইবে, তাহার পূর্বে এই ভ্রাতৃত্ব ভাব আমার কল্পনা মাত্র, এই কথাগুলো কে বলেছিলেন? দ্বিতীয় প্রশ্নে চলে যাব। দ্বিতীয় প্রশ্ন হলো, স্বাধীনতাই জীবন, স্বাধীনতার সন্ধানে জীবনদানে অবিনশ্বর গৌরব, এটি কার উক্তি? আবারও বলছি প্রশ্নটা আপনাদের জন্যে, স্বাধীনতাই জীবন, স্বাধীনতার পর সন্ধানে জীবনদানে অবিনশ্বর গৌরব, এটি কার উক্তি? চলে আসছি তৃতীয় প্রশ্নে, বিষ্ণুচরণ বিশ্বাস কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন?
তৃতীয় প্রশ্ন আবারও আপনাদের জন্যে, বিষ্ণুচরণ বিশ্বাস কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন? চতুর্থ প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি কোন গ্রন্থে আছে? চতুর্থ প্রশ্ন আবারও আপনাদের জন্যে, বন্দে মাতরম সঙ্গীতটি কোন গ্রন্থে আছে? আজকের পর্বের অর্থাৎ ৪৫তম পর্বের শেষ প্রশ্ন, পঞ্চম প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক কে? পঞ্চম প্রশ্ন আবারও আপনাদের জন্য, ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক কে? ব্যাস, তাহলে আর কি, এবার উত্তর দেওয়ার পালা। উত্তর পাঠিয়ে দিন আজ রাত ১২টার মধ্যে। কিভাবে দেবেন তা তো আপনারা সকলেই জানেন, তবু আবারও আপনাদের জন্য আর একবার বলি, উত্তর পাঠাবেন হোয়াটসঅ্যাপে এবং মেসেজে এই নম্বরে 9830672275। নম্বরটা আবার বলছি 9830672275। মেল করতে পারেন, মেল আইডি tav2k18@gmail.com। প্রতিটি উত্তরের জন্য সঠিক উত্তরদাতাকে আমরা ২০০ টাকা করে পুরস্কৃত করব। উত্তর পাঠানো চাই কিন্তু আজ রাত ১২টার মধ্যে। তাহলে আজকের মতো এই অনুষ্ঠান শেষ করছি, আবার এই অনুষ্ঠান আপনাদের সামনে নিয়ে আসব আগামী রবিবার। উত্তর পাঠানোর সময় আজ রাত ১২টার মধ্যে। প্রত্যেক ভারতবাসী অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। ভারত আমার, ভারত বর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো।